আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পৃথিবীর সকল মানুষ, জিন, জাতি, ফেরেশতা কুল, রব্বুল আলামিনের সকল সৃষ্টি যখন নিঃশেষ হয়ে যাবে এবং কিয়ামতের পূর্বক্ষণে রব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিলকে রুহ দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিসসালামকে রুহ দিয়ে আবার দাঁড় করিয়ে দিবেন। সবার আগে ইসরাফিল আলাইহিসসালামকে রুহ দিয়ে দাঁড় করিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি তার ডিউটি পালন করবেন। এর জন্য তিনি আবার শিঙ্গা মুখে নিয়ে আকাশের পানে চেয়ে থাকবেন। যখন আল্লাহ তাআলা আদেশ করবেন তখন তিনি তার তৃতীয় ফুক দিয়ে দায়িত্ব শেষ করবেন। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সবাই উঠে যাবে। যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল তারা কবর থেকে উঠবে। যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল তারা সেই ছাইগুলো থেকে উঠবে। যারা সাগরের মধ্যে মারা গিয়েছিলেন তারা সেখান থেকে উঠবেন। সুতরাং যে যেখানে মৃত্যুবরণ করেছিল সে সেখান থেকে উঠবে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ সেদিন উঠে বলবে, আমাদের ঘুম ভাঙালো কে? সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদেনা হযরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিল আলাইহিসসালাম, যাকে হত্যা করেছিলেন তার ভাই কাবিল। হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব। তার কবরের জিন্দিগিটা অনেক লম্বা। সেই হাজার লক্ষ বছর আগে যে তিনি কবরে শুয়ে আছেন আজও পর্যন্ত তিনি সেখানেই শুয়ে আছেন। কিয়ামতের দিন তিন নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে সেদিন তিনি উঠে দাঁড়াবেন। সেদিন সকল মৃত আত্মা ঘুম থেকে উঠে বলবে, কে আমার ঘুম ভাঙালো? তখন ফেরেশতারা বলবেন, আজকে হলো ওই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান রহিম আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর নবীগণ এই দিনের কথা বর্ণনা করেছিলেন। ফেরেশতারা বলবেন, দুনিয়ার বুকে তোমরা যে বিচারগুলো পাওনি সে বিচারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে করবেন। সেদিন সবাই দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সেদিন সবাই দাঁড়াবে, কারো গায়ে জামা নেই, কারো পায়ে জুতা নেই, সবাই নগ্ন অবস্থায়, কারো পেটে খাবার নেই, কারো মুখ ভরা চিৎকার। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, একদিন আমাদেরকেও এ সকল কিছুর সম্মুখীন হতে হবে। পৃথিবীর সকল মানুষগুলো সেখানে থাকবে কিন্তু কারো গায়ে কোনো জামা থাকবে না। সেদিন সবাই থাকবে উলঙ্গ, পেটে খাবার থাকবে না, সবাই থাকবে তৃষ্ণার্ত, শ্রান্ত, ক্লান্ত, পেরেশান। সেদিন সূর্যটি মাথার একেবারে কাছে চলে আসবে। প্রিয় দর্শক, একবার ভাবুন, আমরা সেই দিনটির সম্মুখীন হতে যাচ্ছি। ইমানদার বলে যদি নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই সেই দিনটির উপর ভয় থাকা অত্যন্ত জরুরি। সেদিন সূর্য মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে। কোথায় যাব সেদিন আমরা? কে বাঁচাবে আমাদের? এত মানুষ কোথায় যাবে সেদিন? সূর্যের প্রচণ্ড তাপে সেদিন মাথার মগজ ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে। জিহ্বা অতি তৃষ্ণায় ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন মানুষের জামা কাপড় থাকবে না অথচ তারা সবাই একসাথে দাঁড়িয়ে থাকবে, তাদের লজ্জা লাগবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি লজ্জার কথা চিন্তা করছো? সেদিন বাবা ছেলেকে দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে। সেদিন পীর সাহেব মুরিদদের পরিচয় দিবেন না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। একটু নিজের সাথে মিলিয়ে দেখুন, আপনার কলিজার টুকরা ছেলে বা মেয়ে যাকে সেদিন দেখে আপনি চিনবেন না তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি অন্যত্র দৌড়ে পালাবেন। যে স্ত্রীর সাথে আপনার এত ভালো সম্পর্ক, এত ভালোবাসা, তিনি এবং আপনি উভয়কেও কেউ চিনবে না। সেদিন কেউ কাউকে চিনবে না। নবী বললেন, হে আয়েশা, সেদিনটি এত ভয়ঙ্কর হবে, ইয়া নাফসি বলে প্রত্যেকটি মানুষ এত বেশি বিপদগ্রস্ত হয়ে আকাশের দিকে নির্বাক তাকিয়ে থাকবে, তখন কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নেই, সে কথা মুহূর্তের মধ্যে মানুষ ভুলে যাবে। অর্থাৎ একজন লোকের ডায়রিয়া হয়েছে বলে কাছে, অথচ ওনার যে ক্যান্সার হয়েছে তিনি তা জানেনই না। তো যখন আপনি তাকে বুঝিয়ে দিবেন যে তার ক্যান্সার হয়েছে, তখন তার যে ডায়রিয়া হয়েছিল সেটা সে ভুলে যাবে। ব্যাপারটা ঠিক সেরকম। অর্থাৎ ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছবে যে মানুষ যে উলঙ্গ আছে সেই বিষয়টি একটি মানুষেরও ব্রেনে থাকবে না। সেদিন কেউ কারো থেকে উঁচু নিচু থাকবে না, সে ময়দানে সবাই সমান এবং সেখানে কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সেদিন যার মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হবে সে লোকটি আনন্দে থাকবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা বসাবেন, কিন্তু সেটির দাড়ি পাল্লা নয়, সেটা হবে নিক্তি পাল্লা। যেমন স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে তারা কিন্তু দাড়ি পাল্লা দিয়ে মাপে না, তারা নিক্তি পাল্লা
পাল্লা দিয়ে স্বর্ণ মেপে থাকে। স্বর্ণকার নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপার কারণ হলো দাড়িপাল্লা দিয়ে আমরা সাধারণত চাউল, ডাল, আটা, ময়দা, আলু, টমেটো ইত্যাদি মেপে থাকি এবং সেখানে সামান্য পরিমাণ বেশি চলে গেল কি কম গেল তাতে সমস্যা নেই। কিন্তু স্বর্ণকারের নিক্তি পাল্লা দিয়ে মেপার কারণ হচ্ছে স্বর্ণের বিজনেস করতে গেলে সেখানে যদি সামান্যতম বেশি চলে যায় তাহলে ব্যবসায় ক্ষতি হয়। তাই স্বর্ণ দাড়িপাল্লা দিয়ে মাপা হয় না, কারণ সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে। এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়, এক কণা কম গেলে দামও কমে যায়। তেমনি মিজানের পাল্লা ও নিক্তি পাল্লা যা দিয়ে আমাদের জীবনের সকল কর্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করা হবে। আল্লাহ বলেন, সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে। সেদিন যাদের মিজানের পাল্লা ভারী হবে তখন তাদের সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। হে আল্লাহ, সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর মতো কেউ নেই, তুমি আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটাকে তুমি সহজ করে দিও, আমিন। কারণ আমাদের বিচার করলে বাঁচার উপায় থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বিচার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন করবেন সেদিন তার বাঁচার কোনো সুযোগ থাকবে না। সেদিন যার মিজানের পাল্লায় ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে সেদিন তার আনন্দ আর কে দেখে। আর সেদিন যার ন্যাকের পাল্লা হালকা হয়ে যায় এবং গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তবে তাকে সেদিন বাঁচানোর মতো আর কেউ থাকবে না। সেদিন যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে পেছন দিয়ে এসে বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং সেদিন তাদের চিৎকার শোনার কেউ থাকবে না। যদি দুনিয়ার বুকে কষ্ট করে যান তাহলে আখেরাতে আনন্দ উপভোগ করতে পারবেন, আর যারা দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায়, দাপট দেখায়, আখেরাতে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। যখন তাদের বাঁ হাতে আমলনামা দেওয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। তখন সে আমলনামা পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, অর্থাৎ পড়ো। আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে ইকরা দিয়ে, অর্থাৎ পড়ো, পড়ো তোমার আমলনামা। তাহলে মুমিনের কাজ হচ্ছে শুধু পড়া আর জানা। সুস্থ অসুস্থ, বিপদ আপদ, গাড়িতে অফিসে যেখানে থাকুন না কেন, আপনি পড়বেন এবং পড়তে পড়তে মরবেন, এমনকি মরার সময়ও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সেদিন বলবেন, দুনিয়াতে অনেক আনন্দ করেছ, অনেক ক্ষমতার দাপট দেখিয়েছ, বাঁ হাতে আমলনামা দিয়ে বলবেন, এই নাও তোমার আমলনামা, তুমি নিজে পড়ো, তুমি নিজে পড়ো, তোমার আমলনামার উপর নিজে একটি নাম্বার দাও। বান্দা বলবে, না আল্লাহ আমি পড়তে চাই না, এই নিকৃষ্ট আমলনামা আমি পড়তে চাই না। তখন আল্লাহ বলবেন, তুমি পড়ো। তখন আল্লাহর আদেশ পেয়ে ভয়ে বান্দা তার নিজের আমলনামা নিজে পড়বে। সে পরে দেখবে তার জীবনে যত কাজ আছে তার বিন্দু পরিমাণ কিছু সেখানে বাদ নেই, জাররা জাররা হিসাব করা আছে সেখানে। জাররা জিনিসটা কি, গ্রামে বাড়িতে দেখবেন টিনের চাল রয়েছে, শীতকালে লক্ষ্য করবেন টিনের চালে যদি সামান্যতম ছিদ্র থাকে শীতকালে সকালে ওই ক্ষুদ্র ছিদ্র দিয়ে চিকন করে সূর্যের আলোক রোশনি ঘরে ঢোকে। ওইটার কাছে যাবেন দেখবেন সে আলোর মাঝখানে সামান্য ধুলোবালি উঠতে দেখা যায়। ঘরের চারদিকে কোথাও ধুলোবালি নেই কিন্তু শুধুমাত্র ওই চিকন আলোর সামনে গেলে ধুলোবালি উঠতে দেখা যায়। সেই ক্ষুদ্র ধুলিকণার নাম আরবিতে জাররা। এই জাররা পরিমাণ ভালো খারাপ সব লেখা থাকবে সেই আমলনামায়। বান্দারা সেদিন আমলনামা দেখে ভাবতে থাকবে, এটা আবার কেমন আমলনামা, যেখানে ছোট বড় যে কোনো ধরনের অন্যায় অপরাধ ভালো খারাপ যা আমি করেছি তার একটিও বাকি নেই, আল্লাহু আকবার সকল কিছু তুলে ধরা হয়েছে। আপনি সামান্যতম ভালো কাজ করেছেন, আপনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন মানুষ এসে আপনাকে জিজ্ঞেস করলেন ভাই অমুক জায়গায় যাবো কিভাবে, আপনি দেখিয়ে দিলেন এই দিক দিয়ে গাড়িতে উঠলে আপনি গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। এরূপ ছোট ছোট সকল ভালো কাজ আমলনামায় উল্লেখিত থাকবে। এছাড়াও অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, সেটিও লেখা থাকবে। বান্দা আমলনামার দিকে তাকিয়ে বলবে, হায় আল্লাহ এটা কেমন কিতাব যেখানে আর কিছু বাকি রাখলো না। এবার সে মনে মনে একটি ফন্দি দিয়ে আঁকবে। সে ভাববে, দুনিয়াতে তো অনেক চাপাবাজি করেছি, দেখি এখানে একটু চাপাবাজি করে কিছু করা যায় কিনা। তখন সে বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না, ভুল করে আপনার ফেরেশতারা আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরেশতারা কখনোই ভুল করতে পারে না, ভুল শব্দটি ফেরেশতাদের মধ্যে নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, এটা তোমার আমলনামা। এ কথা শুনে বান্দা বলবে, না আল্লাহ না, এটা আমার না। তখন আল্লাহ বলবেন, আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি যে এটা তোমার আমলনামা তখন কি হবে? সে বলবে, তাহলে আমি মেনে নিব। তখন আল্লাহ বলবেন, কেরামান কাতিবিন নামক দুজন ফেরেশতার কাছে তোমার এই আমলনামার আরেকটি কপি আমি জমা রেখে দিয়েছি। সেই কপি রব্বুল আলামিন তাকে দেখিয়ে বলবেন, এই যে তোমার আমলনামার আরেকটি কপি।
আল্লাহ বলবেন, আমার পড়ার দরকার নেই, তুমি তোমার আমলনামা আর কিরামান কাতিবিন এর ফাইল এর সাথে মিলিয়ে দেখো। তখন সে মিলিয়ে দেখবে যে প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর একেবারে হুবহু মিলে যাচ্ছে। তারপর সে বান্দা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা নমরুদ, আবু জাহিল, ফেরাউনকে ছাড় দিয়েছিলেন কিন্তু পরিশেষে তাদেরকে ছেড়ে দেননি। তারপর সে বান্দা বলবে, আল্লাহ এইসব আমি করিনি, কারণ সেই মিথ্যাবাদী বান্দা চিন্তা করবে মিথ্যে কথা বলে যদি পার পাওয়া যায় তাতে ক্ষতি কি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে আরও প্রমাণ আছে, তুমি তোমার মাথাটি উপর করো। তখন আল্লাহ বলবেন, প্রত্যেকের গলায় আমি একটি ডিজিটাল লকেট দিয়ে দিয়েছি, তুমি দুনিয়াতে যা করেছ সব কিছু এই ডিজিটাল লকেটে সেভ করা আছে। আল্লাহর কোরআন সাক্ষী, সূরা বনী ইসরাইল আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি মানুষের গণ্ডদেশে একটা লকেট দেওয়া হয়েছে, বান্দা যা বলে যা করে তার সাথে সাথে সিম কার্ডের মতো রেকর্ড করে রাখা হয়। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিন্ট আউট করে আরেকটি আমলনামা বের করবেন। তারপর তৃতীয় আমলনামাটি ও বান্দার হাতে দিয়ে আল্লাহ বলবেন, এবার তুমি তিনটি আমলনামা একসঙ্গে মিলিয়ে দেখো, সব কিছু মেলানোর পর বলবে, আল্লাহ সব কিছু আমি করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার কাছে আরও প্রমাণ আছে, তোমার প্রতিটি আমলনামার প্রথম পৃষ্ঠায় দেখো তোমার আঙ্গুলের ছাপ রয়েছে। কি অথেন্টিকেশন আল্লাহ তাআলার কাছে! যতভাবে চেক করা হবে প্রত্যেকবার প্রতিটি বিন্দু বিন্দুতে মিলে যাবে। আল্লাহ আকবার! মনে করবেন না আল্লাহ তাআলা আমাদের আঙ্গুলগুলি এমনি এমনিতেই দিয়েছেন। এই আঙ্গুলের অনেক কাজ রয়েছে। আঙ্গুল দিয়ে কেউ ক্যারাম খেলে, কেউ অন্যকে খোঁচা মারে। আল্লাহ তাআলা বলেন, এই আঙ্গুল দ্বারা যত কাজই করো না কেন প্রত্যেকটি কাজে তোমার আঙ্গুলের ছাপ রয়েছে। লক্ষ্য করলে বোঝা যায় কি আজীব ব্যাপার, একটি আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকটি আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। প্রিয় দর্শক, আমরা পরবর্তী পর্বে আলোচনা করব রব্বুল আলামিনের বর্ণিত সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াত নিয়ে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গর্দানে সেভ করে রেখেছি, কিয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে।